বাবা, তুই কর্নারটাতে বসে পড়লি রে। এ দেখ ভাই, আজকে এই কটা দিন আমাকে একটু এই বেঞ্চের কর্নারটাতে বসতে দে না, তুই তো রোজ রোজ বসিস। মানে বসে পড়লি মানে কি? আমি তো এখানে কখন থেকেই বসে আছি, আর তুই জানিস না আমি তো প্রত্যেকদিন ফার্স্ট বেঞ্চের কর্নারেই বসি, এটা আবার নতুন কি? আরে বুঝতে পারছিস না, এই ফ্যানটা একদম এই বেঞ্চের একদমই কোনাকুনিতেই পড়ে, আর এই হাওয়াটাও এইখানটাতেই বেশি লাগে। এই গরমের কটা দিন প্লিজ আমাকে একটু এখানে বসতে দে তুই। ও বাবা, গরম কি তোমার একার লাগে? আমাদের গরম লাগে না, আর অন্য সময় তো তুমি বসতে চাও না, যেই গরম পড়েছে এখন এখানে বসবে না, অন্য সময় তো পড়া দেওয়ার ভয়ে বসতেও যাস না। আমারও গরম লাগে, আমি জানি সবারই গরম লাগে, কিন্তু আমার একটু গরমটা বেশিই লাগে, তুই আমাকে একটু প্লিজ প্লিজ বসতে দে, প্লিজ বসি না আমি। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে বসিস। এই বৃষ্টি, এইটা আবার কে? এরকম মোন্না টোন্না দিয়ে মাহবাদীর মতো মুখটা ঢেকে এসেছে কেন? কে এটা? হ্যাঁ তাই তো, কে রে ওটা? আরে তোরা আমাকে চিনতে পারছিস না? দাঁড়া এক্ষুনি চিনতে পারবি। এই দেখ এইবার চিনতে পারছিস? ও কমলা, তাই ভাবি তোর এই চুলটা না দেখলে কি করে বুঝবো বল যে তুই কমলা? তোর এই আইকনিক হেয়ার স্টাইল না দেখা পর্যন্ত বোঝা যায় না। তা তুই এরকম মাহবাদীর মতো ওনা টোনা দিয়ে মুখটুক পেঁচিয়ে এসেছিস কেন? আরে বাবা এইভাবে আসবো না তো কি করবো, তোরা তো জানিস আমি ওয়ান অ্যান্ড অনলি কমলা সুন্দরী বলে কথা, আর বাইরে যে সানের যা হিট, তো আমি তো বাইরে যদি এভাবে বেরোতাম আমার তো ট্যান পড়ে যেত না আমার এত সুন্দর স্কিনটাতে, তো সেই কারণে আমি একদম মুখটাকে ভালো করে ওড়নাটা দিয়ে ঢেকে এসেছি বুঝলি, যাতে আমার সান ট্যানটা না পড়ে, এই কারণে। ঠিক আছে চল চল, প্রেয়ারের ঘন্টা পড়ে গেছে, প্রেয়ারে যাই। আচ্ছা প্রেয়ার করতে যাই। হ্যাঁ হ্যাঁ চল। বাপরে বাপ, এই গরমের মধ্যেও স্কুল হচ্ছে প্রেয়ারও হচ্ছে, ভাল লাগছে না, আমি আর নিতে পাচ্ছি না। ই বাবা কি গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এই গরমের মধ্যে এই আকামটা কে করলো? গুড মর্নিং ক্লাস, কি ব্যাপার তোমরা এই সেকশনে মাত্র দু তিনজন এসেছো, বাকিদের কি খবর? ওই রিয়ারা আছে না, ওরা তো দার্জিলিং এ গেছে, এই গরমের কদিন ওই দার্জিলিং থেকেই ওরা ঘুরে আসবে। আর বাকিরা আসেনি, আর ওই পৃথার তো ম্যাম কদিন ধরে কি পাতলা পায়খানা হচ্ছে এই গরমের মধ্যে, আর রিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝে গেছি সবার কি অবস্থা। তো তোমরা তোমরা এই কজন আর কি করতেই বা এসেছো? তোমরাও এদিক ওদিক কোথাও যেতে বা বাড়িতেই থাকতে? আমি তো স্কুলে এসেছি যে আর কিছুদিন পরেই তো আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, মানে সামার ভ্যাকেশনটার পরেই তো স্কুলগুলো পরীক্ষা হয়, তাই সেই কারণে এসেছি, যদি আপনারা কোনো নোটস টোটস দেন এই কারণে। তোমারটা তো বুঝলাম বৃষ্টি, আর তোমাদের কি খবর? আমি বাড়ি থাকলে আমার মা সহ্য হয় না, আমার মা বলে কি তুই যতক্ষণ বাড়ি না থাকিস ততক্ষণ বাড়িটা শান্ত থাকে, তাই আমাকে স্কুলে পাঠিয়ে দেয়। হ্যাঁ আর কমলা, আমি আমি তো স্কুলে আসি ফ্যাশন করতে, মানে পড়াশোনা করতে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এই কয়জন এসেছো তো চলো তোমাদের এ সেকশনে নিয়ে গিয়ে একসাথে ক্লাসটা করিয়ে দিই। ও ম্যাম না 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 ম্যাম, প্লিজ 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 ম্যাম, এই গরমের মধ্যে ওই ক্লাসে নিয়ে গিয়ে বসাবেন না, এতই গরম তারপরে এতগুলো একসাথে বসতে ভালো লাগে না ম্যাম, প্লিজ। আর আপনি আজকে লেট হবেন না ম্যাম, প্লিজ প্লিজ, এই বল না। এই রিয়া তুই জল এনেছিস রে? আমার না জলটা শেষ হয়ে গেছে, এই নিয়ে তিনবার আমি জল আনতে গেলাম, আর ওঠানামা করতে ইচ্ছা করছে না রে সিঁড়ি দিয়ে, তোর জলটা একটু দে না খাই। জলের কথা আর বলিস না, আমি যে জলটা নিয়ে এসেছি এত গরম আমি নিজেও খেতে পাচ্ছি না, গরম হয়ে গেছে সেটাই, এতবার করে জল আনছি জল খাচ্ছি জল তেষ্টাই মিটছে না, আর যেটুকু জল বাড়ি থেকে নিয়ে আসিস তা এত গরম হয়ে যায় যে খাওয়াই যাচ্ছে না। এই
বৃষ্টির কাছে না ফ্রিজের জল থাকে? ও তো রোজ ফ্রিজ থেকে জল নিয়ে আসে, চল ওর জলটা গিয়ে খাই। হ্যাঁ, বৃষ্টির কাছে তো ফ্রিজ থেকে আনা ঠান্ডা জল থাকে, চল ওই ব্যাটার কাছ থেকে গিয়েই হামলা দেবো। এদের থেকে ফ্রিজে ঠান্ডা জলটা লুকিয়ে রাখতে হবে, রোজ রোজ এসে আমার ঠান্ডা জলটা খেয়ে নেয়, আর আমিই ঠান্ডা জলটা খেতে পারি। এই বৃষ্টি বৃষ্টি বলছি, তোর কাছে ফ্রিজ থেকে আনা জল আছে না, দে না আর একটু খাই। বলতে না বলতে নাম নিলাম আর শয়তান হাজির। দেখ তোরা রোজ রোজ আমার ঠান্ডা জলটা খেয়ে নিস, আর এরকম করলে আমি কি করে খাবো? আমি তো একটুখানি ঠান্ডা জল আনি বল। আরে বাবা দে তো, কেউ জল চাইলে না করতে নেই, তুই তো রোজ ফ্রিজ থেকে জল নিয়েই আসিস, দে তো। হ্যাঁ হ্যাঁ কমলা ঠিক বলেছে, জল চাইলে জল দিতে হয়। আরে আমার জন্য একটু রাখিস। এই রিয়া তুই খাবি বলছিলিস না, এই নে তুইও খা। রিয়াকে দিয়ে দিল, তোরাই খা, আমার আর খাওয়া লাগবে না ঠান্ডা জল। চল এবার আমরা মিড ডে মিলটা খেতে যাই। হ্যাঁ চল এখন আর কি মিড ডে মিল খেতে। কি রান্না করেছো গো কাকি আজকে? আজকে আজকে করেছি টক ডাল আর সাথে আলু মাখা। দাঁড়া দাঁড়া একটু আলুটা চটকে নি, হ্যাঁ তারপরে ভালো করে চটকে মেখে তোদের দিচ্ছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বৃষ্টি দেখলি? হ্যাঁ দেখলাম, ইয়ার মিটে দিন, আমি তো খাবো না, চল চল চল, আমিও আর খাবো না গরমের কদিন, চল চল যাই আমরা। কি রে খাবি না? না কাকি তোমরাই খাও তোমাদের মিড ডে মিল, আজকে আমরা আর খাবো না। কি জানি কি হলো রে বাবা, না খাই না খাবে, আমি কি কিনকারি ভরে নিয়ে যাবো। ওকে তো তোমাদের 9 নম্বর কোশ্চেনটা লেখা হয়ে গেলে আমাকে বলবে, আমি 10 নম্বরের কোশ্চেনটা বলবো। ম্যাম বলছি একটু আস্তে বলুন না, খুব গরম লাগছে আর লিখতে পারছি না, পেনটা একদম ঘামে হাত থেকে পিছলে যাচ্ছে আর লেখাই যাচ্ছে না। গরম লাগছে তো কি হয়েছে? গরম লাগলে কি পড়াশোনা করা যাবে না? আমরা কি পড়াশোনা করিনি? আর গরমকালে তো গরম লাগবে, এটাই স্বাভাবিক। এটাতে কি পড়াশোনা বন্ধ করে দেবো? তাড়াতাড়ি লেখো কথা কম বলে। হ্যাঁ হ্যাঁ লিখছি ম্যাম লিখছি। আর বলতে যাস না তো কিছু। ম্যাডাম আসবো? হ্যাঁ বলুন। গরমের ছুটির নোটিশ আছে ম্যাডাম। ও গরমের ছুটির নোটিশ এসেছে, ঠিক আছে আমি এই কোশ্চেনটা লিখিয়ে নিই তারপরে আপনি বলুন। কমলা ছুটির নোটিশ, ইয়েস নোটিশ এসেছে, ইয়েস। এত মজা করার কিচ্ছু নেই, গরমের ছুটির নোটিশ এসেছে ভালো কথা, তো গরমের ছুটির কাজটাও আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? প্রত্যেকে বাড়ির থেকে গরমের ছুটির কাজটা করে নিয়ে আসবে, আর তার সাথে তো প্রজেক্ট থাকবেই, প্রত্যেকটা প্রজেক্ট যেন আমি গরমের ছুটির পরে দেখতে পাই। ছুটির পর প্রথম দিন যেদিন স্কুলে আসবে সেই দিনই কিন্তু আমি প্রত্যেকের প্রজেক্টটা যেন দেখতে পাই, আর যারা প্রজেক্ট জমা করতে পারবে না তাদের কিন্তু পরীক্ষার থেকে আমি 10 নম্বর করে মাইনাস করে দেবো, মনে থাকে যেন কথাটা। হ্যাঁ দূর ব্যাংক ভালো লাগে না, ভাবলাম যে ছুটিটা একটু শান্তিতে কাটাবো, তাও একার দাদা প্রজেক্টার কাজ দিয়ে দিলো।